গুড মর্নিং ব্লগ উইথ রিঙ্কুতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজ মঙ্গলবার, মঙ্গলবার সকাল 8টা থেকে আমি আজকের ব্লগটা শুরু করলাম। আমাদের সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর মেয়ে ওদিকে ক্লাস করছে, তো সেই জন্য আমি ছাদে এসেছি। আর ছাদে এসে দেখছি যে আমার ছাদে ফুল গাছগুলোতে পুরো ফুলে ফুল হয়ে গেছে, চারিদিকে ফুল দেখে মনটা খুব ভালো হয়ে গেল। আর এই কাগজ ফুলগুলো তো অনেক দিন ধরেই আছে, আর এই জবা ফুলটা আজ ফুটেছে। তারপর ফিরে এলাম নিচে, নিচে এসে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে রান্না হবে ডিম আলুর তরকারি আর পটল আলু ভাজা, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিরে এলাম অনেকক্ষণ পর, এখন সন্ধ্যা 7টা বাজে। আর এখানে আমার হাজবেন্ড ফুলগুলো বানাচ্ছে, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ও ফুল বানাতে ভীষণ ভালোবাসে, শুধু এই ফুল নয় আরও অনেক কিছু ফুল ও বানায়, তো এগুলো আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তা ভাবলাম যে এইটা যখন বানাচ্ছে এটাই শেয়ার করি। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর এগুলোকে কুইলিং বলে। আজকের মতো আমার কাজকর্ম আপাতত শেষ, এখন রাত 10:30 বাজে। আমাদের খাওয়া দাওয়ার পর আমি সব বাসনপত্র ধুয়ে সব পরিষ্কার, রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে এসেছি। এবার আমরা শুয়ে পড়বো, এবার বিছানা করব। আর আজকের আমি সেইভাবে কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ খুব গরমের জন্য শরীরটা ঠিক ভালো লাগছিল না, সেই জন্য। তো যেটুকু করেছি সেটুকুই শেয়ার করলাম। আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাকে যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।